আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে ক্যামেরার সামনে এলাম। আজকে বেরোবো অ্যাজ ইউজুয়াল, কালকের ব্লগে বলেছিলাম তো, সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু রাত্রিবেলা একেবারে ঘুম হয় না জন্য একটু লেটেই উঠলাম। তো তাও একটু তাড়াতাড়ি বেরোনোরই চেষ্টা করব। ইতিমধ্যে আমার স্নান হয়ে গেছে, আমার শুধু ড্রেসটা পরা বাকি, তারপরে লাঞ্চ করব, করে বেরিয়ে যাব। এদিকে সোনার খাওয়ার রেডি, শুধু হচ্ছে ওর স্নান করানোর খাওয়ানোটা বাকি। এখন বেজেছে সবে 12টা, আর ইন্দার এখন গেছে স্নান করতে, তো ঝটপট করে ওরাও করে নিক। এদিকে আমিও রান্না বান্নার কাজটা শেষ করে নিয়ে চেষ্টা করছি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার। এই বড় আখটা, মাই গড, এ তো আমাদের বাড়ির ছাদ ছুঁই ছুঁই গো, এ তো আমাদের বাড়ির ছাদ ছুঁই ছুঁই, এত বড় আখ, বাবা বিশাল বড়। এটা দেখে বোঝা যাচ্ছে না এটা আখ, মনে হচ্ছে এটা লাঠি। এটা দেখে বোঝা যাচ্ছে আখ, মনে হচ্ছে লাঠি। তাহলে আখ দেখে, এ দেখ আমার ফোন 100% চার্জ হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সোনা ঘুম থেকে উঠে পড়লো, চাইছিলাম না ঘুম থেকে উঠুক কিন্তু উঠে পড়লো, কি আর করব। যাই হোক, এখন রাস্তা ফাঁকা, বাজে হচ্ছে 2:30, তো ফাঁকায় ফাঁকায় চলে যেতে পারবো আশা রাখছি। এই টাইমটাতে একটু রাস্তা মেট্রো সবই ফাঁকা ফাঁকা থাকে, তো দেখা যাক। রোদ আছে, সেরকম একটা ঠান্ডা নেই, ভেবেছিলাম গলায় একটা মাফলার নেব, মেট্রোতে ঠান্ডা লাগে, কিন্তু সেরকম একটা ঠান্ডা একেবারেই নেই জন্য আর নিলাম না। রাস্তাঘাট একদম ফাঁকা, এই যে জাস্ট গোনাগুনতি কটা গাড়ি চলছে এই আর কি। মেট্রো স্টেশনে ঢোকার সময় দেখলাম দারুণ সুন্দর সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছে এবং ভদ্রলোকটি মেখেও দিচ্ছে, যার কারণে খুব লোভ লাগলো বলে একটু পেয়ারা মাখা নিয়ে নিলাম। সমস্ত কাজ সেরে বাড়ি ফেরার সময় গুপ্তা ব্রাদার্সে আমরা একটুখানি জিনিসপত্র খাই। তা আজকে ইন্দা নিয়েছে ছোলে ভাটুরে, আর আমি ওই দই ফুচকা, এত ভালো বানায়। তারপরে হঠাৎ করে আজকে আমাদের ইচ্ছা হয়েছিল একটু পেস্ট্রি খাওয়ার। গুপ্তা ব্রাদার্সের পেস্ট্রিগুলোও ভীষণ ভালো, মিও অ্যামরের মতোই টেস্টি। আমি না সব জায়গায় পেস্ট্রি খেতে ভালোবাসি না, খুব একটা যে সব জায়গা থেকে পেস্ট্রি টেস্ট করি তেমনটাও নয়, খুব গোনাগুনতি কয়েকটা জায়গার পেস্ট্রি আমার ভালো লাগে। তার মধ্যে মিও অ্যামরে আর গুপ্তা ব্রাদার্স হচ্ছে আমার ফেভারিট। দই ফুচকার পরিমাণটা এত বেশি ছিল যে এইটুকু খেতে আমার কাল ঘাম ছুটে গেছিলো। তো যাই হোক, বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তা ব্লকেজ, রিক্সায় বসেছিলাম, এই রিক্সা ভদ্রলোকটার অনেকটা লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হয় না, এই খেটে খাওয়া মানুষগুলোর 1 সেকেন্ডও লেট করাতে আমার খুব আফসোস হয়, কারণ এরা যে সময়টা এই ঢুকুর ঢুকুর করে রাস্তা দিয়ে যাবে, সেই সময় এদের একটা ট্রিপ কমপ্লিট করে অন্য আরেকটা ট্রিপ নেওয়া হয়ে যাবে, এবং রোজকার খেটে খাওয়া মানুষদের কাজ যদি কমে যায় না আমার খুব কষ্ট হয়। যাই হোক, এই মুহূর্তে রাস্তায় জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন, যার কারণে লাইন দেখুন গাড়ির পর গাড়ি। ফাইনালি অনেকক্ষণ পর দেখতে পেলাম হচ্ছে ঠাকুরের চূড়াটা। তো আমি একটু হন্তদন্ত হয়ে ব্লগ করছিলাম ঠিকই, কিন্তু তারপরে দেখলাম পিছন দিয়ে হুশ হুশ করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, ভয়তে আবার ফোনটা ব্যাগের মধ্যে রেখে দিলাম, কেউ যদি হাত থেকে ছিনিয়ে নিয়ে নেয়। তো তারপর দেখলাম একেবারে কাছ থেকে, তো আমাদের রিক্সা দাদাটা বললো যে দিদি এবার আপনি একটু ব্লক করতে পারেন। তো যাই হোক, তারপর ঠাকুরের মুখ দেখলাম এবং দেখলাম দুর্গাপুজোর মতোই সবাই নাচানাচি করছে। জগদ্ধাত্রী পুজোর ব্লকটা যেদিন দিয়েছিলাম সেদিন দেখিয়েছিলাম এই শোলা ফ্যাক্টরির পুজোটা, ওইটারই বিসর্জন আর কি। তো তারপর বাড়ি ফিরে সোনার তো এক রাশ ভালোবাসা, সে তার মা বাবাকে বাড়ি ফিরতে দেখলে একদম ঝাঁপিয়ে পড়ে, সে আর তার দিদার কাছে থাকে না। আজকেও তার অন্যথা হয়নি, যেমনি দেখেছে মা বাবা বাড়িতে ফিরেছে অমনি চলে এসছে ঝাঁপিয়ে তার বাপের কোলে। আমার কোলে এতক্ষণ ছিল কিন্তু আমার পাটা ধোয়া হয়নি জন্য, আসলে পাটা খুব ব্যথা করছিল, অনেকক্ষণ ধরে হেঁটেছি তো আজকে, যার কারণে আর উঠতে পারছিলাম না। তবে জামাটা চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে নিয়েছি, বাথরুমে আর যাওয়া হয়নি। আমি কোথাও থেকে এলে সেই একই জামা দ্বিতীয়বার পরতে পারি না, আর হাত মুখ না ধুয়ে না স্নান করে
বসতেও পারি না। কিন্তু আজকে এত পায়ে ব্যথা হচ্ছে জন্য বসতে বাধ্য হলাম। মা দিল এই ট্যাবলেটটা, এটা হচ্ছে ELC5, এটা ভীষণ ভালো ওষুধ অ্যালার্জির জন্য। আজকে এত অ্যালার্জি বেড়ে গেছে যে আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। ভেবেছিলাম ডাক্তার দেখাবো, কিন্তু মা বললো যে আমার কাছে ওষুধ আছে, এটাই খা, এটাতে হয়ে যাবে, জন্য একটি ELC5 নিয়েই নিলাম। তো এই মুহূর্তে ব্লগে যাদের দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে আমার বড় দিদি, যাকে আপনারা প্রায় প্রায় সময় আমার ব্লগে দেখেন, আরেকজন হচ্ছে আমার ছোট বোন, এরা দুজনেই আমার দুই পিসির মেয়ে, আমি মেজ, এটা তো বহুবার ব্লগে বলেছি। তো এই ছোট বোন বাপের বাড়িতে এসছে, খুব একটা আসে না, শ্বশুরবাড়ি সল্টলেকে, সল্টলেক সেক্টর 5 ওর শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িতে এই মুহূর্তে ওর শাশুড়ি মা, ভাসুর আর হাজব্যান্ড ছাড়া কেউ নেই, তবে তারা তিনজনেই গেছে ভেলোরে চেক আপে। সে একটু সময় পেয়েছে মধ্যবর্তী সময়টা বলে চলে এসছে বাপের বাড়িতে, শ্বশুরবাড়িতে এই মুহূর্তে কেউ নেই জন্য, তো সেই সূত্রে আমাদের বাড়িতে আর কি। তো 23 নভেম্বর ছিল আমার বোনের জন্মদিন, সেই জন্য আমার দিদি ওদের বাড়িতেই ছিল, তো সেই জন্য আমাদের বাড়িতে আর কি সবাই মিলে একটুখানি ঘুরু ঘুরু করতে এসেছিল। তো 4 ভাই বোন এই প্রথম একসাথে হলো, মানে আমার দিদির মেয়ে, আমার বোনের 2টো ছেলে আর আমার ছেলে। এত বদমাইশি করছিল বাচ্চাগুলো, আমি আর ব্লগিং কী করবো, সে কারণে ছবিই দিয়ে দিলাম এদের 4 ভাই বোনের। তো যাই হোক, এই সময় ইন্দার ওকে দুধ খাওয়াচ্ছিল, ওর চমকে চমকে উঠছিল, তো সোনার খুব তাড়াতাড়ি নজর লেগে যায় জন্য ওর ওপর দিয়ে আর ওর খাওয়ার ওপর দিয়ে একটু নজর কাটিয়ে দিলাম, কিছুই না, শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে। অনেকে শুকনো লঙ্কার সাথে সর্ষেও ব্যবহার করেন, ঠিক কথাই, কিন্তু আমি কিন্তু সর্ষে দিই না, প্রতিনিয়ত যে নজর কাটাই সেটা কিন্তু আমি শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়েই কাটাই এবং খুব ভালো নজর কাটে। আজকে রাতের ডিনারে বেগুন পোড়া হচ্ছিল, তো যাই হোক আগুনটা অলরেডি জ্বলছিল জন্য সেই আগুনেই আমি শুকনো লঙ্কাগুলোকে একটুখানি পুড়িয়ে নিলাম। ধাঁত যে একেবারে আসেনি তেমনটা নয়, অল্প বিস্তার এসছে, তবে ওই আর কি একটু মনের শান্তি। এদিকে ছেলে একদম ঘুমিয়ে পড়েছে, আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, ফ্যান চালিয়ে একটু বসেছিলাম, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করতে বাধ্য হলাম। এদিকে ছেলে শুয়ে, কিন্তু উপরে ভালো জোরেই ফ্যান চলছে, নয়তো মশা খাবে, সেই ভয়তে বন্ধ করতে পারছি না। আজকে 2টো ওষুধ আনা হয়েছে, যদিও সেই সময় মায়ের ELC অ্যালার্জির ওষুধটা খেয়েছি, কিন্তু এইটা ওই আমাদের কমলা মেডিকেলে দেখিয়ে আনা হয়েছে অ্যালার্জির জন্য। এটা হচ্ছে অ্যালিক্রা, অ্যালিক্রা খুব ফেমাস একটা ওষুধ, এটা সব রকমের অ্যালার্জিতে কাজে দেয়। এটা একটা করে রাত্রিবেলা শোয়ার সময় খেতে বলেছে, তো দেখি খেতে কটা আছে, দেখি ছোট্ট ছোট্ট ওষুধ আছে, খুব বড় কিন্তু নয়, ছোট ছোট, 180 mg, এটা 5টা দিন খেতে বলেছে। আর এইটা হচ্ছে হিস্টাক্যালামাইন, এটা লাগাতে বলেছে, ওই ল্যাক্টোক্যালামাইন, হিস্টাক্যালামাইন, এগুলো হচ্ছে সব একই কোটার, কিন্তু হিস্টাক্যালামাইনটা হচ্ছে এক্সক্লুসিভলি অ্যান্টি অ্যালার্জিক আর কি। তো এটা লাগাবো, এটা আমি আজকে বসে বসে গুগল করছিলাম, কাজের জায়গাতে বসে, একটু সময় ছিল যখন, তো ওখানেও লেখা আছে হিস্টাক্যালামাইনটা নাকি খুব ভালো অ্যালার্জির জন্য। তো 150 টাকা দাম নিয়েছে, তো আশা রাখছি এটা লাগালে ঠিক হয়ে যাব। এত অ্যালার্জি বাড়ছে যে আর আমি পারছি না। আজকে আমি ওই কাজের জায়গায় বসে ইন্দারকে বলছিলাম যে হোমিওপ্যাথিতে আর আমার সম্ভব না, এত বাড়াবাড়ি হয়ে গেছে। বাবাকে ফোন করলাম একটু ডাক্তার দেখাবো কি না, তো আমাদের চেনা জানা দোকান, তো উনিকে বললে উনি ভালো ভালো ওষুধই দেয়। মায়ের টাইমে মায়ের অ্যালার্জিতেও ভালো ওষুধ দিয়েছিল, সে ওষুধে ভালো হয়ে গেছিলো মা, তো সেই জন্য আমাকেও দিয়েছে, দেখি কী হয়। আজকে আবার তার মধ্যে বেগুন পোড়া, এদিকে আমার অ্যালার্জি আর এদিকে বেগুন পোড়া, অ্যালার্জি আর বেগুন পোড়া কিন্তু কোরিলেটেড। আমি খেয়াল করিনি, এখন মনে করলো, ঠিক আছে ওষুধ তো খাবো, খেয়েই নি, ঠিক আছে অসুবিধা নেই। অ্যালার্জিতে বেগুন পোড়াটা খুব একটা ভালো যায় না, বেগুন পোড়া খেলে খুব বেশি ঝুলকানি হয়, ঠিক আছে আজকে খেয়ে নি, ওষুধ তো খাবোই, ঠিক আছে বোঝা যায়নি, মনে থাকেনি, কোনো অসুবিধা নেই, খেয়ে নি, আমি খেলে ইন্দার বসবে, আবার আমি বসবো ইন্দার খাবে, অল্টার করে খেয়ে নি। একদিকে ছেলে ঘুমাচ্ছে, একদিকে বাবা
মোবাইলে এটা ওটা সেটা চালাচ্ছে, যেদিকে কথা বলবো সেদিকে সমস্যা, যার কারণে আমি আমার জায়গায় চলে এলাম ফাইনালি। আজকে ম্যাক্সিমাম দিনটাই আমার ফ্যাক্টরিতে কেটে গেল। অ্যাকচুয়ালি যেদিন করে ফ্যাক্টরি যাই সেদিন করে আর ওখানে ব্লগ করার মতো আমার কিছু থাকে না। ওখানে না এত কাজের প্রেশার থাকে যে মানে কিভাবে টাইম চোখের নিমিষে পেরিয়ে যায় আমি বুঝতে পারি না। তার মধ্যে খুব তাড়াহুড়ো থাকে, বাড়ি কখন আসবো বাড়ি কখন আসবো। যাই হোক, আজকে হ্যাঁ অ্যালার্জির ওষুধটাকে আজকে অনেকটা রিলিফ ফিল হচ্ছে, ইনস্ট্যান্ট রিলিফ ফিল হচ্ছে। আশা করছি আগামী 5 দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। আমি অ্যালোপ্যাথি ওষুধ একদম খেতে পছন্দ করি না, কারণ প্রত্যেকটা অ্যালোপ্যাথি ওষুধে সাইড এফেক্ট অবশ্যই থাকে, কেউ মানুক চায় না মানুক। শীতকালে এই অ্যালার্জির পাশাপাশি আরেকটা সমস্যা যেটা আমার হয় সেটা হচ্ছে এই যে ঠোঁটটা শুকিয়ে যায়, প্রচণ্ড শুকিয়ে যায়। আমার সারা বছরই ঠোঁট শুকনো, তো একটুখানি ভ্যাসলিন ইউজ করতে আগে না ওই লিপ বামগুলো ব্যবহার করতাম, তো ভাবতাম যে লিপ বাম ব্যবহারের কারণে আমার ঠোঁট আরও বেশি শুকিয়ে যায়। কিন্তু এখন বুঝতে পারছি যে লিপ বাম ব্যবহারের কারণে না, আমার অ্যাকচুয়ালি ভীষণ ড্রাই লিপস, যার কারণে আমার শীতের সময়টা স্পেশালি আরও বেশি করে ড্রাই হয়ে যায়। প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না, তখন না আমি শুধু এরম করতাম যা হয় আর কি, ঠোঁট ভেজাতাম, তাতে দেখতাম আরও ড্রাই হয়ে যাচ্ছে, আরও ড্রাই মানে টেনে ধরতো। তারপরে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম বয়সের সাথে সাথে নানান রকম সমস্যা হয়, ছোটো বাচ্চাদের দেখবেন কোনোদিনও ড্রাই লিপস হয় না, আস্তে আস্তে মানে বয়স যত বাড়ে তত স্কিনের প্রবলেম এটা ওটা সেটা হয়। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার ড্রাই লিপসের সমস্যা অ্যাকচুয়ালি আছে, এবং ভ্যাসলিন ক্যারি করলাম। আগে ওই লিপ বাম টিপ বাম লাগাতাম যেগুলো টিন্টেড হতো, মানে হালকা পিঙ্ক কালার হতো, এখন আর কিছু নেই, এখন ওই 5 টাকার ছোটো ভ্যাসলিন বা বোরোলিন। বোরোলিন দিলে ঠোঁটটা একটু সাদাটে ফ্যাকাশে মতো লাগে, ভ্যাসলিনটা ঠিক আছে, ওটা 5 টাকা, আমার প্রায় 5 মাস চলে যায় ভ্যাসলিন। বয়সের সাথে সাথে মেয়েদের এত নানান রকমের সমস্যা আসে যে কি বলবো। যাই হোক, আজকে ভেবেছিলাম একটু বসে বসে না মেহেন্দি পরবো, পরলে পরা যেত, ভুলে গেছি। কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় রাত 1:30, আমি ভাবছি এখন শোয়ার আগে একটু মেহেন্দি পরবো হাতে, অনেকদিন পরি না, মেহেন্দিগুলো রয়েছে নষ্ট হয়ে যাবে জন্য। একটা টাইম ছিল যে টাইমে আমার হাতে কোনোদিনও মানে আমি আমার হাত নিজের হাত কোনোদিনও মেহেন্দি ছাড়াই দেখিনি, আর এখন না হাতে মেহেন্দি তো দূরে থাক, হাতে নেল পলিশটুকু পরি না, লাইফ করি তো দেখতে অড লাগে হাতটা, কিন্তু কি করব সময় পাই না, যখন সময় পাই তখন মনে হয় একটু রিল্যাক্স করি। আজকে চুলে শ্যাম্পু করেছিলাম, তো এমনিতে তো কুচি কুচি পাকা চুল বেরিয়ে গেছে, যেমন দেখা যাচ্ছে পাকা চুল, এরকম কুচি কুচি পাকা চুল তো বেরিয়েছে, সে ঠিক আছে পাকা চুল আছে থাক। মাঝে মাঝে এখন যখন চুল উঠছে দেখছি কটা কটা করে পাকা চুলও এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, তো ঠিক আছে। কিন্তু তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চুলটা আমার এমনিতে তো হেয়ারফল হচ্ছে সেটা আলাদা সমস্যা, প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। তো কন্ডিশনার ওই যে লাগাবো বলেছিলাম আর লাগানো হয়নি, তো কন্ডিশনার এর মধ্যে দেখি কাল বা পরশু দিন কিনতে যাব। তো কালকে আবার মেষমাসিরা আসবে, তো আমার বড়মাসি এখন ঠিক আছে। গতকালের ব্লগে বলেছিলাম যে বড়মাসি খুব অসুস্থ হয়ে পড়েছে, আসলে কোমরে ব্যথা। তো বড়মাসি এমনি সারা জীবনই কাজকর্মে ছিল, এই ফিজিওথেরাপি, এই আশ্রমে কাজ, এই ডোনেশনের কাজ, এই সেবা আশ্রম রয়েছে, তো এগুলো টুকটাক মাসি সারা জীবনই করে গেছে। এবং মাসি যখন তার ওই সময়টাতে ছিল, জওয়ানিতে ছিল, তো তখন আমার দিদা দাদু মাসির বিয়ে নিয়ে খুব টেনশনে থাকতো যে মা তুই বিয়ে করে নে বিয়ে করে নে, কিন্তু আমার বড় মাসি করেনি। এবং মাসি চিরজীবনই সেলফ ইন্ডিপেন্ডেন্ট লাইফ কাটিয়েছে, সেলফ ডিপেন্ডেন্ট লাইফ কাটিয়েছে, নিজের ওপর সবসময়ই নির্ভরশীল ছিল এবং প্রচুর টাকা জমিয়েছে। তো সেক্ষেত্রে মাসির সমস্যা কিছু নেই, কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মাসিকে দেখার মতো কেউ নেই। তো মামা একরকম, মাসি একরকম, দুজনেই বিয়ে করেনি। কিন্তু মামার বিষয়টা হচ্ছে মামা খুব জ্ঞানী, মামা মানে মামার থাকার, মামার নিজের জায়গা করে নেওয়ার অভাব হয় না। কিন্তু মাসি তো আমাদের নর্মাল মানে আমরা যেরকম লাইফস্টাইল লিড করি সে ধরনের, কিন্তু মাসি সামহাউ বিয়েটাকে খুব একটা প্রায়োরিটি দিতে পারেনি জীবনে, যার কারণে তিনি স্বাধীন চেতাভাবে জীবন কাটিয়েছে, আমি একাই থাকবো বিয়ে করব না, ঠিক আছে। কিন্তু এখন এত বয়সে আসলে সবার থেকে বড়, তো আমার মা সব থেকে ছোট, তো আমার মায়ের পর হচ্ছে মানে আমার মা সব থেকে ছোট, তার উপরে হচ্ছে আমার এই মাসি, যে মাসি আসে আর কি, মাসি মেসো যাদের বাড়িতে যাই এই ব্লগেও অনেকবার দেখিয়েছি, তার উপরে হচ্ছে মামা, আর তার সবার বড় হচ্ছে বড় মাসি। তো বয়সটা বড্ড বেশি, তো এবার আস্তে আস্তে একটু আর নেই আর কি ভাঙছে। তো কোমরে স্পন্ডাইলাইটিস দেখা দিয়েছিল এবং এখন সম্ভবত সেটাই বেড়েছে, যার কারণে বমি হচ্ছে, মাথা ঘুরছে, এই ঘাড়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা এই আর কি।
শুনলাম যেটা সেটা হচ্ছে আমাদের এই ডক্টর নির্মল মুখার্জি অনেকগুলো টেস্ট দিয়েছে, তার মধ্যে এক্স রে আছে, ব্লাড টেস্ট আছে, সিবিসি, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল এগুলো আর কি, তারপর লিভার ফাংশন টেস্ট যা হয় বয়স বেশি হলে সেগুলো দিয়েছে। তো সেই টেস্টগুলো ওই বালিগঞ্জের কোথাও থেকে একটা বোধহয় আমার মেসো করাচ্ছে, তো কালকে ওই মেসো মাসি আসবে, সেই রিলেটেড কিছু কথাবার্তা হবে। যাই হোক, ভিডিওটা করতে করতে হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেল, জানি না হাত লেগে বন্ধ হয়েছে কিনা। তো যাই হোক, ঠিক আছে, কালকে আসবে তো সেই নিয়ে কিছু কথোপকথন হবে। তো ঠিক আছে, কালকের দিনে দেখি যদি আমার না মানে পরের মাসের বাজারটা করা নিয়ে আমি খুব টেনশনে আছি, তো কবে যাব সেটাই ভাবছি, আর তার মধ্যে একটার পর একটা লেগে কেন, কারণ কালকে হচ্ছে শনিবার, কালকে আমার ফেসবুক লাইভ আছে, কালকের দিনটা ইন্দারের জিম আছে, আবার যেটুকু টাইম ছিল ভাবলাম বেরোবো, সেই সময় আবার মাসিমেশো আসবে, তো ওই আর কি ঘুরে ফিরে সেই একই কথা, রবিবার দিনই হবে যেদিন ইন্দারের আর কি জিমের ছুটি। সোমবার দিন গুরু নানকস বার্থডে, অর্থাৎ গুরু নানক দেবজির জন্মদিন, তো সেদিনটা ইন্দারের জন্য খুব স্পেশাল একটা দিন। আমি প্রত্যেকবারই গুরুদুয়ারাতে যাই, বিয়ের আগে থেকেই যেতাম, তো সেদিনটায় যাব ভাবছি, সেখানেই রাতে ডিনার করে আসব। এর আগের বছর গিয়েছিলাম কিন্তু খাইনি, খুব ভিড় ছিল জন্য খাইনি, বাচ্চাকে নিয়ে গেছিলাম চলে এসেছি, না সোনা তখন হয়নি, আমি প্রেগনেন্সিতে ছিলাম, তো সেই জন্য বাইরে কোথাও খাইনি, বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু এবছর খাবো, সোনাকে নিয়ে যাব এবং খেয়ে দিয়েই আসবো। তো যাই হোক, ঠিক আছে, দেখা যাক কীরকম কী কাটে সোমবার দিনটা, আর সোনাকে যে নিয়ে যাব ওলা উবের ছাড়া উপায় নেই, কারণ মেট্রোতে মানে খুব ঠান্ডা হাওয়া, তো সোনা মাথায় কিছু রাখতেও চায় না, আর এই ঠান্ডাও নাকে মুখ দিয়ে ঢুকলে খুব প্রবলেম হবে, বাসে ট্রাভেল করাটা সম্ভব নয়, সম্ভব নয় এই কারণে প্রচণ্ড ভিড় হয়, আর এত জার্কিং হয়, এত জার্কিং হয়, সোনার খুব কষ্ট হবে, তো সেই জন্য আমি ওকে বাসে ট্রামে যতটা পারি না চড়ানোর চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আরেকটা খুব দুর্ভাগ্যজনক আর কি ঘটনা, সেটা হচ্ছে আজকে আমি এই 11টা 15টা নাগাদ দুধওয়ালাকে ফোন করি, লাস্ট দুদিন ধরে আমি ওনাকে ফোন করছি, উনি ফোন ধরছেন না, ধরছেন না কিছু কারণে, উনি ব্যস্ত থাকে, তো যাই হোক যখন ওনার সময় হয় তখন উনি ঘুরিয়ে ফোন করেন, তো আজকে আমি ওনাকে ফোন করলাম, ফাইনালি উনি ফোন ধরলেন, তখন বাজে 10:45, আমি একটু লেট করেই ফোন করেছি যাতে উনি ফোনটা ধরে। তো ফোন ধরা মাত্র ওনার ছেলে বোধহয় ধরেছিলেন, প্রত্যেক বাড়ি তাই হয়, হয় ছেলে ধরে নেয় মেয়ে ধরে, তো আমি বললাম একটুখানি কাকুকে ফোনটা দিন, তো দিল। আমি বললাম যে কাকু, প্রথম যখন আপনি দুধ দিচ্ছিলেন তখন কিন্তু গরুর দুধের সত্যি খুব স্বাদ ছিল, এবং সেই দুধের স্বর কেটে কেটে আমি ঘি বানাতাম আমার ছেলের জন্য, কিন্তু এখন দেখছি দুধের কোয়ালিটি খুব লো হয়ে গেছে, এবং কালকের ব্লগে যেগুলো বললাম সেগুলোই ওনাকে বলেছি, যে দুধ আলাদা জল আলাদা হয়ে যাচ্ছে, এবং রিসেন্টলি চা করলাম, আজকেও দুধটা তো ছিল, সেই দুধ ফুটিয়ে 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 একদম মোটা করে সেই দুধেরও চা খেলাম, মানে দুধের স্বাদের থেকে মানে বেশি লাগছে হচ্ছে চায়ের টেস্ট, তো এত মানে মুখে খারাপ লাগছে, গা গুলিয়ে আসছে, আমি চাটা ফেলেই দিলাম লাস্টে, আমি খেতে পারলাম না, তো মাও আজকে স্বীকার করলো, এবং আমার ছোটো পিসুকে দুধ চা করে দিয়েছিলো, আমি বললাম মা চাটা শেষ করে ফেলো যত তাড়াতাড়ি পারবে, সরি দুধটা শেষ করে ফেলো, কারণ এই দুধ আর হচ্ছে না। তো ওনাকেও সে কথাগুলো বললাম, তার উত্তর উনি বললেন যে দিদি ভাই এর থেকে ভালো দুধ তো আমি দিতে পারবো না, তো আমি বললাম যে আপনি তো প্রথম দিন যে দুধটা দিয়েছিলেন সেটাই আপনাকে দিতে বলছে, আপনি তো প্রচণ্ড জল মেশাচ্ছেন কাকু, তখন উনি আবারও রিপিটে আমাকে একই কথা বললেন যে এর থেকে ভালো দুধ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তো ঠিক আছে, আমি তাই জন্য ওনাকে রিপ্লাইতে বললাম যে কোনো ব্যাপার নয়, ঠিক আছে এটা আপনার ব্যবসা, আপনার যদি মনে হয় আপনি দিতে পারবেন না কোনো প্রবলেম নেই, আপনার থেকে দুধ নেব না, তো উনি বললেন ঠিক আছে। তো ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে আমি পয়সা দিয়ে দুধ কিনবো, সে দুধের কোয়ালিটি যদি ভালো হয় নিশ্চয়ই সে দুধ নেব, কিন্তু জল মেশানো এটা পসিবল নয়, একটা লিমিট আছে, প্রথম দিন উনি যে দুধটা দিয়েছিলেন সেটা সত্যিই খুব ভালো ছিল, এবং আমার বাড়ির লোক সবাই আমরা বলেছি যে হ্যাঁ দুধটা সত্যিই খুব ভালো, জল অল্প অত হয়তো মেশানো ছিল, ছিল তো বটে, ভালো ছিল দুধটা, কিন্তু এ যে দুধ দিচ্ছে এ দুধের থেকে জল বেশি, অনেক বেশি, সমান সমান, যতটা দুধ ততটা জল, মানে এই দুধ পয়সা দিয়ে কেনা মানে নিজের গালে নিজের ঠাটি একটা চড় মারা, তো পয়সাগুলো কষ্ট করে ইনকাম করতে হয় তো সম্ভব নয়, না করে দিয়েছি ওনাকে, প্যাকেট দুধই খাবে, যদি আমার ছেলে সহ্য হয় দুধ খাবে, যদি না সহ্য অন্য জায়গায় দেখব, কোথাও না কোথাও নিশ্চয়ই গরুর দুধ পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় তাহলে প্যাকেটে আমুল তাজা আছে সেটাই খাবে।
যাই হোক, মানুষকে মানে ঠকানোর একটা সীমা থাকে, কিন্তু আমি এই জিনিসগুলো পছন্দ করি না। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি মানে এই কোয়ালিটির দুধ দেবেন তো প্রথম দিন থেকেই সেই কোয়ালিটি মেনটেন করুন। প্রথম দিন উনি কাস্টমার হাতে রাখার জন্য প্রথমে দুধটা দিলেন, ভালো দুধ দিলেন, এবং আমার ঠাকুমা এই কথাটা বলেছিল যে দেখবি প্রথম যখন উনি দুধ দেবেন তখন কিন্তু দুধটা ভালো দেবেন, কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু দুধের কোয়ালিটি খারাপ করে, এটা কিন্তু সবাই করে, সেদিকে খেয়াল রাখবি। তাই বললাম হ্যাঁ সেটা হোক, আজকে একটা ফোনের সমস্যা হচ্ছে, বারবার করে ভিডিওটা মাঝখান দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বললাম হ্যাঁ সেটা তো ঠিকই, তো আমি অপেক্ষায় ছিলাম, আমি দেখছিলাম, সত্যি যদি উনি ভালো দুধ দিতেন আমি ওনার থেকে নিতাম, কিন্তু এইভাবে মানে নিজের গালে ঠাস করে চড় মেরে মানে কোনো মানে হয় না। তো মাও আমাকে আজকে একই কথা বলছিল যে আজকে দুধটা এত খারাপ, এত খারাপ যে মানে মনে হচ্ছে পয়সাগুলো আমি চিবিয়ে খাচ্ছি, তো খুব গায়ে লাগছিল। তো ঠিক আছে, উনি আমাকে মুখের ওপর জবাব দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, এরপর থেকে আর ওনার থেকে মানে কোনোভাবেই আমি আর দুধ নেব না। দুধ নেওয়ার অনেক জায়গা আছে এবং অনেক ওয়ে আছে, মানে ওনার থেকে দুধ না নিলে তাতে কোনো সমস্যা আমার হবে না। ভেবেছিলাম যদি উনি ভালো কোয়ালিটির দুধ দেন তো নিশ্চয়ই একদিন ওনার একটা নেব, ইন্টারভিউ নেব আমার ব্লগে, এবং আমাদের আশেপাশে অনেকে আমার ব্লগ দেখে তো তাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তারাও অনেকে যদি বাড়ির গরুর দুধ চায় তো ওনার থেকে নিতে পারেন। কিন্তু না, আমি এই জন্যই বলিনি বা এই জন্যই ওনার ফোন নাম্বার বা যাই হোক শেয়ার করিনি, কারণ আমি নিজেই আগে টেস্ট করার চেষ্টা করছিলাম যে জিনিসটাতে আমি কতটা স্যাটিসফাইড, তাহলেই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু একদমই নয়, এক্সপেকটেশনের থেকে অনেক অনেক খারাপ। তো যাই হোক, এখন আজকের মতো ব্লগ আমি এখানেই এন্ড করে দেবো, কালকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো চলে যাচ্ছে, আশা করছি কালকের দিনটা খুব ভালো কাটবে এবং কালকে একটা খুব ভালো ব্লগ দিতে পারবো, এই আশা নিয়ে আজকের মতো ব্লগটাকে শেষ করছি। টিল দেন সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। টাটা।